গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো বুধবারের সকালটা আমি এখন থেকেই স্টার্ট করছি, আর এখন বাজে কিন্তু সকাল দেখি সকাল 8টা। তো এখন থেকেই আমার ভিডিওটা আমি স্টার্ট করছি। সারাদিন কী করি না করি তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এভাবে পাশে থেকো, তাহলে আমিও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসব। আর আমি কিন্তু তোমাদের জন্য ভালোবেসেই ভিডিও বানাই, তোমরা ভালোবেসে দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো বাসি কাজ সব করে নিয়েছি, আর এখন যাব চা করতে। তার চাটা খাওয়া হয়ে গেলে তারপরে আবার বাসি কাজ সব করতে হবে, মানে ঘরের দিকে ঘরের যেগুলো কাজ। এই দেখো বিছানা, আমরা এখন মশারি টাঙাচ্ছি এখন থেকে, কারণ প্রচণ্ড মশা হয় জানো তো, আর ঠান্ডাও লাগে, ওই জন্য মশারি টাঙাচ্ছি। মশারিটা এখনও খোলা হয়নি, তো ঘর ঝাড় দেবো, তারপরে বিছানাটা করবো। আর মেয়ে উঠলো একটু আগে, মেয়ে দেরি করে ওঠো, ও উঠলো একটু আগে, ওকে দেখি কি খাওয়াই, কি খেতে চাই দেখি এখন। আর দাদা কিন্তু চলে গিয়েছে, দাদা চলে গিয়েছে, মাসি আছে, আর রান্নাবান্না কি হয় না হয় তোমরা তো দেখতেই পাবে। তো দেখো এখন চলে এসেছি জল ভরার জন্য, আর আজকের ফিল্টারটা একটু ভালোভাবে মেজে নিয়েছি, দিয়ে বোতলগুলো সব জল ভরছি সকালে আর সন্ধেবেলা ভরি, তোমরা তো জানোই। তো তার মধ্যেও কিন্তু বারবার মাঝে মাঝে ভরতে হয়, কারণ সবাই মিলে খাওয়া হয়, তো ওই জন্য। তো ওদিকে জল টল ভরে দেখো ফুল তুলে নিয়েছে, এই যে আমার ফুল তোলা হয়ে গিয়েছে, আর এর নিচে রয়েছে শিউলি ফুল। এই দেখো মা শিউলি ফুল এনে দিয়েছিল, আর বাকি ফুলগুলো আমি বাড়ির থেকেই তুললাম। এই দেখো মাছ বের করে নিয়েছি, তোমার দাদাভাই আগের দিন এই সিলভার কাপ মাছ নিয়ে এসেছিল, জল দিয়ে রেখেছি। আর এই যে মাথা মাথা দুটো, আর এই মাছগুলো ফ্রিজে ছিল। তো এই যে মেয়ের খিচুড়ি বাবা আনলো, আর এই যে আস্ত ডিম, সোম বুধ শুক্র আস্ত ডিম দেয়, আর মঙ্গল বৃহস্পতি শনি হাফ ডিম দেয়। তো দেখো দাদু আগের দিন পেঁপে দিয়েছিল দুটো, আমি আসার পথে নিয়ে এসেছিলাম, তো বড় পেঁপেটা এই যে পেকে গিয়েছে। দেখো এখন কোটাঘাটি করতে বসে পড়েছি, চারিদিকে সব সবজি নিয়ে, এই দেখো এইদিকে সব সবজি রয়েছে। তো দেখো আমি স্নান টান করে একেবারে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, আর বাসন কুসুম যা ছিল সেগুলো সব মেজে নিয়েছি, দিয়ে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে এখন ওই ঘরে এসেছি। আর ঘরে এসে দেখি ওই দেখো মেয়ে মাসির সাথে খেলা করছে, মাসি শুয়ে আছে আরও খেলা করছে বসে বসে। খেলার সঙ্গীটা বেশ ভালো, একা একা থাকে তো সারাদিন। তো পুজোটা এখন দিয়ে নেবো আমি, তো আমি পুজো দিয়ে নিয়েছি, দেখো পুজো দিয়ে নিয়েছি। আর আজকে এই মায়ের হাতে যে পদ্ম ফুলটা ছিল সেটা শুকিয়ে গিয়েছিল বলে ওটা আজকে ফেলে দিয়েছি, আর মা শিউলি ফুল এনে দিয়েছিল, আর বাড়িতে তো এই ফুলগুলো হয়। তো চলো এবার তোমাদের কি রান্নাবান্না করেছি আজকে সেগুলো দেখাবো। আর মা বাবা এখনও স্নান করেনি, মা স্নান করছে, বাবা করবে, আর মাসির তো আগে স্নান করা হয়ে গিয়েছিল, তারপর আবার সবাইকে খেতে দেবো, মেয়েকেও খাওয়াতে হবে, আমিও খাবো, তোমার দাদাভাই তো দোকানে, ও পরে বাড়ি আসবে, বাবা যেহেতু টিভি দেখছে ওই জন্য হয়তো আওয়াজটা এরকম আসছে। তো চলো রান্নাবান্নাগুলো দেখাই।
তেজে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি আর এই যে কোভিড ঘেরো দিয়ে আর আলু দিয়ে আর চুনো মাছ ছিল সেগুলো দিয়ে চচ্চড়ি আর এই মাছের তেল দিয়ে উচ্ছালু দিয়ে চচ্চড়ি আর এটা পেঁপে আলুর তরকারি পটল আলুর তরকারি। তো সন্ধ্যাবেলা সন্ধ্যে জ্বালার পরে সবাই মিলে চাটা খেয়ে এখন চলে এসেছি রুটি করার জন্য। আর এদিকে রুটি কিছুটা সেকেও নিয়েছি আর চাটুতেও কিছুটা আছে। আর এদিকে মেয়ের জন্য দুধ আর রুটি, ও রাত্রেবেলা দুধ রুটি খায় তাই একটু গরম করে নিলাম। আর আমাদের রুটিগুলো ধুয়ে নিচ্ছে কারণ আমরা ধোয়া রুটি খাই তোমরা জানো। তারপর চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করার জন্য, সকালবেলা যেগুলো ধুয়ে দিয়েছিলাম তো সবগুলোই ভাঁজ করে নিচ্ছি। আর মেয়ে ওর দুটো জামা ছিল সেগুলো ভাঁজ করছে, মাঝে মাঝে করে ছোটো ছোটোগুলোও করে আর বড়ো বড়োগুলো আমি করি নাইটি শাড়িটারিগুলো। তো মাদেরও আছে আমাদেরও আছে সবারই আছে, বিকেলবেলা নিয়ে এসেছিলাম আর মেয়েও করছে দেখো। তো সারা দিনের যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন।